দেখো আজকে আমরা এক্সারসাইজ নাইন পয়েন্ট থ্রি রিভিশন বা প্রবলেম স্টার্ট করছি যাই বলো না কেন তোমাদের নাইন পয়েন্ট থ্রির যেই যে যে কোশ্চেনের প্রবলেম সেগুলি আগে দেখি হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার কত ফাইভ কী দেওয়া আছে সরল করো এখানে ভ্যালু দেওয়া আছে কি এক্সের ভ্যালু নাকি এক্সের মান বের করতে বলেছে হ্যাঁ ফরটিন দেওয়া আছে তাই তো ইজিকোয়ালস বলা হয়েছে ফরটিন এখান থেকে আমাকে কার মান বের করতে হবে এক্সের মান কার মান তাহলে সিম্পল দেখো তোমার কাছে অপশান দুইটা এই যে আমরা দিন শিখছিলাম ধরেন ধরে নাও এটা টু এটা রুট থ্রি তাহলে টু মাইনাস এর অনুবন্ধীকরণীতে গুণ করতে হয় টু প্লাস রুট থ্রি দিয়ে তাহলে এইবার এখানে তো মাইনাস আছে না আমি অনুবন্ধীকরণী তখন নিব যখন এই দিকে থাকবে না দেখো এদিকে অনুবন্ধীকরণী আছে কি না এদিকে ছিল মাইনাস এদিকে ছিল তাহলে আমি কি অনুবন্ধী করণিতে গুণ করবো না ডাইরেক্ট লস আগু করব লস করবো যখন ডাইরেক্ট আমি লসাগু করব। করবো কী পাবো দেখো একবার মাইনাস দিয়ে পাচ্ছি তাই না আর একবার প্লাস দিয়ে এবার তুমি কোন কোন গুণ ভাবতে পারো এই সংখ্যাটাই আবার দেখো এই সংখ্যা দিয়ে গুণ আছে সেম টু সেম তাহলে আমি দুইবার গুণ আকার না লিখে কি লিখতে পারি স্কয়ার প্লাস আবার দেখো এই সংখ্যাটাই আবার এই সংখ্যাটা উপরে রয়েছে এটাকেও কি লিখতে পারি আমি স্কয়ার লিখতেই পারি পারব কি না হ্যাঁ আচ্ছা উপরে কি কোনো সূত্রে পড়ল উপরে কি কোনো সূত্রে পড়ল হ্যাঁ বলো কোন সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো ওর অবজারভেশনের দিক থেকে এটাকে এ নিল এটাকে বি নিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর কোনো সূত্রে পড়ছে কি বলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী করে ও এই পার্টকে কী ধরে নিল আর এই পার্টকে তাহলে এই পার্টটা কী হয়ে গেলো আর এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার পুরোটা একটা ফর্মুলায় পড়ল তাই না তাহলে আমরা জানি এই ফর্মুলাটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান টু ইন্টু এ বসো আর নিচে কোনো ফর্মুলায় পড়লো দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস ফর্মুলা এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দুটো ফর্মুলা পাচ্ছি হ্যাঁ ফার্স্ট ফর্মুলাটা লিখি আমরা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি আর তার নিচে এ স্কোয়ার বলো এইটুকু বুঝতে কার অসুবিধা কটা ফর্মুলা ইউজ করলাম উপরেরটা কোন ফর্মুলা

তাহলে 2 * 4x2 হলো এখানে - আর নিচে দেখো +a -a -x2 -a -a 1 = 40 কাটলো নিচে 1 থাকলো সামথিং ডিভাইডেড বাই 1 মানে সামথিং ই হবে তাহলে উপরে কি পাচ্ছি দেখো 2 * 2x2 - 1 = 40 আচ্ছা 2 ऊपर চলে কি হবে হ্যাঁ ভাগ চোদ্দো বাই দুই করলে সাত তাহলে কী পাচ্ছি খালি আমরা টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইজিকোয়াল টু ফোরটিন বাই টু তার মানে সাত তাই না কত পেলাম মাইনাস ওয়ান ও বসে গেলে কী হবে তাহলে টু এক্স স্কোয়ার ইজ ইকোয়াল টু কত সেভেন প্লাস ওয়ান কত হয় টু এক্স স্কোয়ার যদি এইট হয় তাহলে এক্স স্কোয়ার কত হবে এইট বাই টু কাটলে কত স্যার এক্স স্কোয়ার যদি ফোর হয় এক্স কত হবে রুট ফোর ফোরের রু স্কোয়ার রুট করলে বাস ক্লিয়ার ছয়ের অঙ্কের মধ্যে তোমাদের সমস্যা হচ্ছে ছয়ের চার তাই না দেখো এর ভ্যালু দেওয়া আছে আর বির ভ্যালু দেওয়া আছে হ্যাঁ কি না আচ্ছা ছয়ের এক নম্বরটা কী আছে বলো দেখি হ্যাঁ দেখো সিম্পল আমাকে দেওয়া আছে এ আর বি কিন্তু যদি আমি এক নম্বরে দেখি আমাকে এ বি বের করতে হবে হ্যাঁ কি না আর কী করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে হবে কী করতে হবে তো আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখো এ আগে সবার আগে এ প্লাস বি বের করো কী বের করো বলো কী হবে এ লিখলাম হ্যাঁ কি না প্লাস বি কোনো অসুবিধা লসু করলে কী হবে ইন্টু কোনো গুণ করলাম তো রুট ফাইভ প্লাস ওয়ানের হোল হয়ে যাবে এটা প্লাস আবার কী হবে রুট ফাইভ মাইনাস ওয়ানের দেখো এ প্লাস হোল প্লাস এ মাইনাস সূত্রে আবার সেম না টু ইন্টু প্লাস দেখো ওই অঙ্কটা এই অঙ্কটা সেম খালি সংখ্যা চেঞ্জ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কোনো ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বুঝতে পারতেছ তাহলে কী পাচ্ছি এখান থেকে আমরা টু ইন্টু রুট স্কোয়ার রুট কাটলো পাঁচ যোগ এক আর নিচে পাঁচ বিয়োগ এক পাঁচ যোগ এক করলে কত হয় আর পাঁচ থেকে এক বিয়োগ করলে কত পেলাম এ প্লাস বি তিন পেলাম আচ্ছা এ ইন্টু বি কত পাবো এ বসালাম আর বি বসালাম কাটাকুটি যাবে হ্যাঁ কেটে কি থাকলো লাস্টে ওয়ান তাহলে এ প্লাস পেলাম আমরা থ্রি আর এ ইন টু বি কত পেলাম ওয়ান তুমি যে কোনো অঙ্ক নাও যদি এক নম্বরটাকেই আমরা নেই এবার তুমি বলতে পারো স্যার আপনি তো এ স্কোয়ার প্লাস বি পাননি পাইছি কি কিন্তু স্যার আমরা সাজিয়ে লেখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সামনে এবিকে লাস্টে এরকম লিখা যায় হ্যাঁ কি না হ্যাঁ আচ্ছা এটা কোনো সূত্রে পড়লো দেখো তো কোনো সূত্রে পড়ল উপরেরটা হ্যাঁ এ স্কোয়ার প্লাস সুত্র কি মাইনাস তার সঙ্গে আরেকটা গিফট কথা ছিল নিচু সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং কি এবি ছিল এবারে আমরা মান বসাবো এ প্লাস বি মান কত থ্রি এখানে লিখে নেবা মান বসিয়ে পাই এ প্লাস বি জায়গায় থ্রি মাইনাস টু এবির জায়গায় ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস টু ওয়ান মাইনাস ওয়ান তিন ত্রিককে বিয়োগ দুই যোগ এক তাই না রে তিন তিককে বিয়োগ দুই বিয়োগ এক বলো নয় এক যোগ করলে দশ দশ থেকে দুই বিয়োগ করলে নয় থেকে দুই গেলে সাত সাত থেকে এক গেলে ছয় চার দুই দিয়ে কাটলাম চার বাই তিন চার বাই তিনকে মিশ্র করতে পারো এক পূর্ণ একের তিন পারব সেম এখানেও চার নম্বরে কী আছে এক কিউ প্লাস বি কিউব আছে কি না আমরা যদি সরাসরি মান বের করতে চাই পারবো কি মান বের করতে কী করতে হবে আমাকে ফর্মুলা কোন ফর্মুলা কিউ প্লাস বি কিউবের এ প্লাস বি ইন্টু ইন্টু কী হয় ইন্টু আরেকটা আছে না এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি ওটাতেও করতে পারি অথবা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু বলো এ মাইনাস হোল প্লাস থ্রি এ বি ইন্টু তো জানি আমরা বিও তো জানি আমরা বাঁচলো কে খালি এ মাইনাস কি জানি আমরা তাহলে বের করতে হবে প্লাসের জায়গায় খালি কী করলে হয়ে যাবে করে দেবো এখানেই প্লাসের জায়গা খালি কী দেব মাইনাস 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 যখনই মাইনাস দেবো এই ফর্মুলা খাটবে আর কোন ফর্মুলা খাটবে এটা ফোর এব বি তাহলে এটাকে আমি রেড কালার এই পাশে করে দিচ্ছি উপরে হয়ে গেল ফোর এ বি স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক টু ফোর বি আর নিচে অ্যাজ ইট ইজ এ স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কাটলাম তাহলে ফোর ইন্টু রুট ফাইভ বাই পাঁচ থেকে এক গেলে চার চার কাটলো এম বি কত পেলাম বাস মান বসাবো এখানে এ প্লাস বি জায়গায় থ্রি আর এম বি জায়গায় রুট ফাইভ করতে হবে না পারবো ট্রাই করো না হ্যাঁ লাস্ট একটা আছে কত এটা সাতের দেখো সাতের বি কোয়েশ্চেনটা কেমন ভালো করে শুনবা থ্রি কমন নেওয়া যাবে থাকবে তাহলে এখানে মাইনাস ফাইভ এক্স ওয়াই আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানি কি বলে সূত্র এই পুরানটাই তো থ্রির সঙ্গে গুণ না স্টুডেন্টরা ভুল করে কি বলো তো এটাকে বাইরে করে দে এখানে সেকেন্ড প্যাকেট দিয়ে দেয় খালি তিনের সঙ্গে এটাকে গুণ করে না তিনের সঙ্গে তো এটাও গুণ হবে কি না বোঝা গেলো কি বললাম বোঝা গেল কারণ স্টুডেন্টরা খালি কী করে এরকম করে রেখে দেয় থ্রি এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার রেখে ছেড়ে দেয় তিন দু দুকোনে ছয় যে হবে এটা করতে ভুলে যায় টু এক্স ওয়াই রেখে দেয় আর একটা মাইনাস ফাইভ এক্স ওয়াই ছিল হ্যাঁ কি না ছয় আর পাঁচ যোগ করলে কত হবে এগারো কত হয় তাহলে মাইনাস এগারো এক্স ওয়াই মান বসাবে এবার এক্স প্লাস ওয়াই মান জানি জানি না বের করতে হবে বলো এক্স প্লাস ওয়াই কী লেখবো প্লাস টু মাইনাস রুট থ্রি থ্রি কাটলো কী পাইলাম এক্স প্লাস ওয়াই পেলাম আর কি লাগবে এক্স ওয়াই কী করে বের করবো এক্স জানি এক্স ইন্টু ওয়াই তন্ময় কোনো সূত্রে বললো কোন সূত্র বলো এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট কাটলাম কোনো চার বিয়োগ তিন তাহলে এই মানটা পেলাম কত চার মাইনাস ইলেভেন এক্স ওয়াই মান কত চার চারে আর এটা বিয়োগ করলে এগারো তিনশো লং আটচল্লিশ বিয়োগ এগারো করলে কত সাঁইত্রিশ আচ্ছা এখানে অ্যান্সার কিছু বের করতে বলছি কি প্রমাণ করো বা কিছু খালি এইটুকুই আছে তাহলে কী করলাম প্রথমে থ্রি কমন নিলাম তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি থ্রি দিয়ে ফার্স্ট পার্টও গুন থ্রি দিয়ে সেকেন্ড পার্টও গুণ গুন করে আমি দেখলাম এই ভ্যালুটা পাচ্ছি যেখানে আমার কার কার মান লাগবে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই আমি এক্স প্লাস ওয়াইকে যোগ করে চার পেয়ে গেলাম আর এক্স ওয়াইকে গুণ করে কত পেয়ে গেলাম ওয়ান মান বসায় দিলাম ক্যালকুলেশনটা করলাম অ্যান্সার পেয়ে গেলাম থার্টি সেভেন শেষ আশা করি তার প্রবলেম নাই আট নাম্বার এটা করে নাও ততক্ষণে বোর্ডটা মুছে নিচ্ছি দেখো কোশ্চেন নম্বর এর আগে যে অঙ্কটা করলাম দেখো এখানে থ্রি কমন নিয়েছিলাম না থ্রি কমন নিয়ে কী পেয়েছিলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অথবা এইটুকু টুকু পার্টটা দেখো এইটুকু টুকু পার্ট এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সেম টু সেম কি না খালি ওখানে এ দিয়ে এখানে এক্স দিয়ে সেখানে বি দিয়ে এখানে ওয়াই দিয়ে এখানে এক্স দেওয়া আছে ওখানে কী আছে এও আছে বোঝা গেল কী বললাম ওইখানে আমরা বি গুণ করে বের করেছিলাম না একবার এখানে আমাকে এক্স ওয়াই দিয়ে দিচ্ছে না স্যার এক্স ওয়াই যদি ওয়ান হয় ওয়াই কত হবে বর্ষা ওয়ানে হবে এক্স ওয়াই যদি ওয়ান হয় ওয়াই কত হবে নিচে রাখো কত হবে বলো ওয়াই হবে ওয়ান বাই এক্স সিম্পল এইটুকুই প্রশ্নের অবজেক্ট এইটুকুই ওয়াইগুলো কী হবে ওয়ান বাই এক্স বোঝা গেল তাহলে এক্সকে পাল্টে দেবো এক্সকে কী করবো পাল্টে দেবো তারা না ওয়াই পাবো পাল্টালে কী হবে কথা না পাইলাম এটা এক্সও পেলাম আবার এই অঙ্কটা সলভ করতে গিয়ে আমার কী প্রয়োজন হবে এক্স হবে কি না কারণ আমি এখানে দেখলাম আমার এই লাইনটা একসঙ্গে আনার পরে তো এ প্লাস বি লাগলো তাহলে এখানেও কী লাগবে এক্স প্লাস এখানে ধ্যান দাও কী লাগবে এক্স প্লাস ওয়াই এক্স জানি আমরা আর ওয়াই জানি এক্সের মান বলো আর ওয়াই এক্স আবার ওয়াই কত বাই আচ্ছা বলো তো লস আগু যদি করি আমরা সেম টু সেম পেলাম কিছু মিলতেছে আগের মতো হ্যাঁ নিচেরটা কোন ফর্মুলা পড়লো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আর উপরে দেখো তো এই পার্টির ডবল হয়ে যাবে না হবে কি না তাহলে রুট সেভেন প্লাস রুট থ্রির হোল স্কোয়ার প্লাস রুট সেভেন মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার কোনো সূত্রে পড়ল কোন সূত্রে কোন সূত্রে পড়ল এটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু আগে তো দেখলাম টু ইন্টু এ স্কোয়ার প্লাস আর নিচে এ স্কোয়ার মাইনাস বি বিস্কোয়ার কোথায় দুটোতে প্লাস মাইনাস ঠিকই তো আছে এখান থেকে কী পাচ্ছি আমরা দেখো টু ইন্টু রুট স্কোয়ার রুট কাটলাম সাত যোগ তিন করলে কত হয় আর সাত বিয়োগ তিন করলে কত হবে দুই দু কোনো চার দুই পাঁচে দশ তাহলে আমরা কথা পেয়ে গেলাম পাঁচ একটু যদি বুঝতে অসুবিধা হয় আমি মার্ক করে দিচ্ছি এক্সপ্লাস ওয়াইটা এটা এক্সপ্লাস ওয়াই তোমরা নিচে 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 করবো বুঝতে পারছো কি বললাম আর এটা কি আমাদের এক্স ওয়াই থেকে ওয়াই বের করলাম ডান অঙ্কটা নিলাম এবার এখানে আমরা কি করব এটা কোন পক্ষ আগে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে পাশাপাশি সাজিয়ে নিলাম আর এক্স ওয়াইকে সাইডে দিয়ে দিলাম সেম নিচেও করবো শুরবি বলো এবার কী করবো কোন ফর্মুলায় বসাব এখানে এ প্লাস বিজকে কোথায় পাচ্ছ এ প্লাস বি ফর্মুলা কী এখানে তো করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী ছিল দেন সেটাই তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হলো বসো আবার কত ছিল এটা বাই আবার সেম লিখবো আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি উপরে যেটা ছিল প্লাস এক্স ওয়াই নিচে কী আছে তাই মাইনাস এক্স ওয়াই তুমি এখানেও মান বসাতে বড়ো যোগ বয়োগ করেও মান বসাতে এখানেই বসাই এক্স প্লাস ওয়াইয়ের মান কত ফাইভ স্কোয়ার টু এক্স ওয়াইয়ের মান কত প্লাস ওয়ান আবার বাই ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান উপরে করলে কত আসে পাঁচ পাঁচে পঁচিশ থেকে দুই বিয়োগ করলে তেইশ থেকে এক যোগ করলে চব্বিশ একবারে করে দিলাম পাঁচ পাঁচে বত্রিশ বিয়োগ দুই তেইশ বিয়োগ এক বাইশ চব্বিশ বাইশ দুইতে কাটি বারো ভাই দেখো তো মিলল কি না রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ক্লিয়ার করে নাও এরপর শর্ট কোশ্চনে যাব দেখো নয় নম্বরের কোশ্চেনে একটা শর্ট কোশ্চেন আছে বলেছে রুট সেভেন প্লাস ওয়ান এবং রুট ফাইভ প্লাস রুট থ্রির মধ্যে কে বড় আমরা দেখে বুঝতে পারবো কে বড় এই অঙ্কটা বোঝার জন্য আমাকে এটা বুঝতে হবে থ্রি আর চারের মধ্যে কে বড় কে বড় আচ্ছা থ্রি স্কোয়ার আর ফোরের স্কোয়ার মধ্যে কে বড় ফোরের স্কোয়ার তাই কি না তাহলে যে বড় হবে ফোর বড় তার স্কোয়ারও কি হবে তাহলে আমরা প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ দুটাকে কী করব স্কোয়ার বোঝা গেল কি বললাম তাহলে প্রথম সংখ্যা প্রথম সংখ্যার বর্গ করি হ্যাঁ রুট সেভেন প্লাস ওয়ানের হোল স্কোয়ার আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বলো আমি এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি আচ্ছা স্কোয়ার রুট কাটলাম সাত যোগ এক করলে আট যোগ টু রুট দ্বিতীয় সংখ্যা কত আছে রুট ফাইভ প্লাস হোল স্কোয়ার আবার সেম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যোগ তিন করলে কত হবে এইট প্লাস এইবার দেখ বোঝা যাচ্ছে কে বড়ো কে ছোটো বলতে পারব দেখো এইদিকেও এট এদিকেও এট নো প্রবলেম প্লাস এই দিকেও টু এই টু তাও এতটাও ঠিক ছিল তারপরে কত এদিকে আর এদিকে কে বড়ো হয় রুট ফিফটিন বড়ো না রুট সেভেন বড়ো তাহলে এই পার্টটা কী হয়ে গেল। আর এইটা মানেই আমরা কি বলতে পারি যার স্কয়ার বর্গ সেই সংখ্যাটা তো বড়ো তার মানে এই সংখ্যাটা রুট ফাইভ প্লাস রুট থ্রি বড় কার থেকে রুট সেভেন প্লাস ওয়ান তাহলে দুটোটি আমরা কী করে নেব স্কয়ার করে নেব কী করে নেব তারপরে চেক করবো কোনটা বড়ো সেটাকেই আমরা বড় সাজাবি বুঝলাম গুড শর্ট কোশনে যাই এবার হ্যাঁ দশ থেকে স্টার্ট অতি সংক্ষিপ্ত প্রশ্ন টু কেন এটা দশের এক কোশ্চেন কী আছে তো একজন আচ্ছা এক্স ইকুয়াল টু যদি টু প্লাস রুট থ্রি হয় আমার তো শুধু এক্স চাই চাইনি কী চাইছে ওয়ান বাই এক্সও চাইছে না কী চাইছে ওয়ান বাই এক্স তাহলে আমি এখান থেকে ওয়ান বাই এক্সের মানটা বের করব একই না ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এরকম রেখে দিলে হবে কি করতে হবে কত দিয়ে হ্যাঁ এটা শুদ্ধ করণী না অশুদ্ধ মিশ্র করণী মিশ্র করণী তাহলে কী দিয়ে গুণ করবো অনুবন্ধীকরণে গিয়ে টু মাইনাস রুট থ্রি শুধু রুট থ্রি যদি হইতো তাহলে রুট থ্রিতে গুণ করতাম বিশুদ্ধ তো নাই এটা মিশ্র না তাহলে কী করবো বসো এগুলো বোঝা জানতে হবে টু মাইনাস রুট থ্রি ফর্মুলা পড়েছে এটা কোন ফর্মুলা উপরে রইল কত দুই দু কোনো চার বিয়োগ তিন তা টু মাইনাস রুট থ্রি বাই ওয়ান কার ভ্যালু পেলাম এটা আমরা ওয়ান বাই আর এইটা এক্স চাইছে কার ভ্যালু বের করতে এক্স প্লাস আচ্ছা এক্সের মান কত টু প্লাস ওয়ান বাই মান কত রুট থ্রি রুট কাটলাম টু প্লাস করলে শেষ বোঝা গেল কী করলাম এক্স আর ওয়ান বাই বের করে মান বসিয়ে দেব হুম শর্ট সব হয়ে গেছে লাগে হ্যাঁ আচ্ছা পি প্লাস কিউ পি মাইনাস কিউ দেওয়া আছে চাইছে কার মান পি মান পি ইন্টু কিউ দুই নাম্বার আচ্ছা পি কিউ কোন ফর্মুলা পড়ে কোন ফর্মুলা ফোর এবি কেন শুধু এবি ফর্মুলা নাই শুধু এবির ফর্মুলা নাই আছে কি না ভুলে তো খেয়ে গেছি হোল স্কোয়ার গুড এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু মান বসাবো পি প্লাস কিউ মান কত আছে হ্যাঁ হবে পি প্লাস কিউ মান রুট তেরো আর পি মাইনাস কিউ রুট তেরো স্কোয়ার করলে তেরো দুই দু কোনো চার পাঁচ দুই দু কোনো চার লশুকু করো তেরো বিয়োগ পাঁচ আট আট বাই চার দুই তাহলে এবার বলো শুরুবি যদি ফর্মুলা না জানি অঙ্কটা করতে পারতাম হুম পরে এক্সাম হলে যদি ফর্মুলা না জানো না পাশে দেখবা পাশের জন্য দিকে তাকাই আসো কী বিপ্লব পাশের দিকে টাকা দেখবো কী রে কী ফর্মুলা হবে তখন তো গন্ডগোল হয়ে যাবে বেকার বেকার সময় নষ্ট মহা গণ্ডগোল তাই কী করতে হবে তার জন্য কি প্র্যাকটিস আর সূত্র প্র্যাকটিস মনে থাকবে ঠিক আছে যাতে পরের দিনে মনে থাকে এটা হ্যাঁ তিন নম্বরে আসি এ প্লাস বি আর এম বি দেওয়া আছে চাইছে কার মান বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র আছে ডাইরেক্ট এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে আছে কি না আছে বলো কী সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র আমরা জানি না একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টিউ বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টিউ বি বাইরে মাইনাস তো ভিতরে প্লাস ভিতরে মাইনাস তো বাইরে স্যার এইটা কোন সূত্র আবার স্যার এইটা কবে শিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু আমি তো শিখাইছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিন নম্বর সূত্র শিখানো হয় নাই হ্যাঁ কি না রিয়া বলো সেখানে হয় নাই তো না তো আমাকে এই সূত্রটার উত্তর দেয় এবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তুমি তো একটু আগে এই সূত্রটা বললা বলো সূত্র কী আছে ওকে পাক্কা তো এটা জানো তো টু এদিকে আসলে কী হবে তাহলে কী পাইলাম ভুলে গেছো বোঝা গেল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিন নম্বর সূত্র হচ্ছে ইচ্ছা তুমি টু দিয়েও লিখে পরে সাইড চেঞ্জ করে কাটাকুটি করতে ডাইরেক্ট তার মানে তোমাকে পাশে এইটা লিখে দিতে হবে বাস এইটুকু দেখো কী বললাম এইটার পাশে লিখে দিবা মান বলো কি আছে এ প্লাস বি মাইনাস ফাইভ আচ্ছা আগের অঙ্ক এই অঙ্কের মধ্যে পার্থক্য কি আছে বলো দেখি বলো এই অঙ্কে নিচে বাই টুটার সঙ্গে হোলস্কোয়ার ছিল কিন্তু এই অঙ্কে বাই টু এ আছে নাই স্কোয়ার রুট কাটলাম স্কোয়ার রুট কাটলাম পাঁচ বাই দুই যোগ তিন বাই দুই করো পাঁচ যোগ তিন আট কাটলে চার তাহলে দেখো দুইটাই ভাইটাল ফর্মুলা ছিল একটা ফোর এ বি আর একটা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝতে পারলাম প্র্যাকটিস করতে হবে না নাম্বার ফোর রুট একশো পঁচিশ থেকে রুট পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে আচ্ছা ইচ্ছা একদম সোজা একটা অঙ্ক বলো তো কত হবে বলো কত লিখব হ্যাঁ দেখছো কত বললো কত বললো দেখো রুট একশো কুড়ি এগুলো করণীতে আছে ম্যাডাম এগুলোকে বের করতে হবে ভেঙ্গে 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 এরকম অঙ্ক হয় না একশো পঁচিশে উৎপাদক করবো বসো ভগবান কোথায় আছো কয়টা পাঁচ কয়টা পাঁচ বেরোবে আর একটা থাকবে পাঁচ এবার বলো কী হবে ফাইভ রুট ফাইভ মাইনাস ওয়ান রুট ফাইভ কত হবে বুঝলাম না তোমার কাছে পাঁচটা আপেল ছিল কয়টা আপেল ছিল কয়টা আপেল ছিল পাঁচটা তোমার বান্ধবী বর্ষা বর্ষা আর রিয়া তাই না রিয়া মিলে কী করলে একটা আপেল খেয়ে নিলে চুরি করে টিফিন টাইমে কয়টা আপেল থাকলো তাহলে ফাইভ রুট ফাইভ থেকে ওয়ান রুট ফাইভ মাইনাস করলে কয়টা রুট ফাইভ থাকবে দেখো চার একটা আছে বাইরে না ভিতরে দুটো পাঠিয়ে দাও চার চারে ষোলো ষোলো পাঁচে হ্যাপি দিশা দিভাশা রুট আশি দু রকমই করা যাবে তুমি কি জানো অ্যান্সারে কী আছে এক্সামে বলে দেবে তোমাকে অপশান দিবে অপশান মিলিয়ে নেব হয়ে যাবে এ নাম্বারে অপশান করবা নাম্বার ফাইভ করি দেখো যেগুলো ক্যাব খোলা আছে সব ক্যাবগুলো লাগাও বসো বসিক বলো নাম্বার ফাইভটা কী করে করবো বলো আগে করে নি বা কোশ্চেনটা কি আছে পর একবার তারপরে আছে ফাইভ প্লাস রুট থ্রি আর রুট থ্রি প্লাস ওয়ান পরের লাগে ছেড়ে দাও ফাইভ প্লাস রুট থ্রি আচ্ছা প্রথম কথা হচ্ছে অঙ্কটা সাজানো আছে কি করতে তার লাগে কি করে সাজাবো আর বলো এইটুকু বুঝতে অসুবিধা কারো এটা কোনো সূত্রে বলল কোন সূত্র কোন সূত্র এই যে এই দুটো মিলে কোন সূত্র কোন সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই দুটো মিলে কোন সূত্র স্কোয়ার রুট কাটলাম পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ তিন তিন বিয়োগ এক বাইশ গুণ দুই দেখো অপশন দেওয়া আছে কি বি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বড় কোশ্চেন কি আছে একজন ক্যাপিটাল আছে দিবাসা ক্যাপিটাল বি নাম্বার কোশ্চেন কি আছে সদৃশ্য করণী সত্য না মিথ্যা রুট একশো পঁচাত্তর আর রুট একশো সাতচল্লিশ এটা কি সদৃশ করণী ভুলে গেছি সদৃশ করি কি রুটের ভিতরে যদি একই ডিজিট থাকে তাহলে তারা সদৃশ্য করণী বুঝা গেলো কী বললাম আইডেন্টিক্যাল টুইন্স জমজ সেম টু সেম দেখতে তাহলেই বলবো কি সদৃশ করণি দেখবা অক্ষয় কুমারের একজন সেম টু সেম ডুপ্লিকেট আসছিল কিসে বলতে কপিল শর্মাতে কম কমেডি নাইস কপিল শর্মার শুয়ে তাই না ওর নাম কি ছিল গেছ বিশেষ খুব সম্ভবত তাই ছিল বিশেষ দেখতেও এরকমই অ্যাক্টিন ওরকমই কথাগুলো ওরকমই তাহলে ওটাকে কী বলি আমরা আইডেন্টিক্যাল টুইলস সেম টু সেম যদি হয় তাহলে কি আমরা কী বলবো সদৃশ করুনি স্যার ভাঙিয়ে এবার পঁচাত্তরকে পাঁচ দিয়ে ওয়ান ফর্টি সেভেনকে ভাঙা যাবে সাত দিয়ে তিন দিয়ে স্যার তাহলে পাচ্ছিটা কি পঁচাত্তরের মধ্যে কয়টা পাঁচ আর একটা আর ওয়ান ফর্টি সেভেনের দুটা একটা কয়টা পাঁচ বেরোবে থ্রি থাকবে কয়টা সাত বেরোবে কী থাকবে তাহলে স্যার সদৃশ করি যদি হতে নেই হতে ও দিকতা নেই তাহলে এটা কি হলো সদৃশে করে নি অসাদৃশ্য লিখে দিয়েছি হ্যাঁ কি বললাম বোঝা গেল কি করি কেন রুটের ভিতরে কি আছে একই সংখ্যা আছে ক্লিয়ার নেক্সট যাই কী আছে দেখো রুট পাই একটা দীঘাত করি বলবো না নিজেরা বুঝবা নাইনে ছিল এটা রুট পাই একটা দ্বীঘাত করো কিনা না পাই ই তারপরে যেই সংখ্যাগুলো নিচে ওয়ান আসবে না তারা কি সব সংখ্যা অমূলত সংখ্যা হবে না তাহলে মিথ্যে শেষ নেক্সট শূন্যস্থান পূরণ করো ফাইভ রুট ইলেভেন সংখ্যা মূলত না অমূলত রুটের ভিতরে কিছু থাকলে তাকে আমরা মূলত বলব না অমূলত বলব অমূলত শেষ নেক্সট রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণে দিশা বলবে সি এর টু একটা জাল পাতলাম বলো এই রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণে কী হবে তাড়াতাড়ি বলো দিল জালে পাড়া ও কী বলল হবে অনুবন্ধী স্টেটমেন্ট আগের দিন কী লেখাইছিলাম রুটের আগের চিহ্ন চেঞ্জ করব তাহলে মাইনাস রুট থ্রি চিহ্ন চেঞ্জ হবে না খালি রুট থ্রির চেঞ্জ হবে বোঝা গেল কী বললাম শেষ আচ্ছা এক্সামে এটাই ভুল করে আসে স্টুডেন্টরা এক্সামে ইজিটা দিবে নাকি তোমাকে ঘুরাই দিবে না এক নম্বর দুটি দিঘাত করণীর যোগ ফল গুণ ফল একটি মূলত সংখ্যা হলে করণি দয় ড্যাশ করণী কি করণী কি করণী যেমন এই করণীটা ভালো করে দেখো এই করণীকে যোগ করবো হ্যাঁ ছেড়ে দাও না পরে উঠাই নিব এই দুটাকে কি করবো যোগ করবো যোগ করলে দেখো তো রুট থ্রি রুট থ্রি কাটবে তাহলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কত পেলাম এটা একটা কী সংখ্যা মূলত সংখ্যা কিনা কী সংখ্যা তা যোগ করলেও কী পেলাম মূলত সংখ্যা কেন এই দুটো করণের মধ্যে কী সম্পর্ক অনুবন্ধীকরণে স্যার এ এটাকে যদি এ নিই আমরা দেখো সাজিয়ে রেখি হ্যাঁ টু প্লাস রুট থ্রি আর টু মাইনাস রুট থ্রি গুণ তো এ স্কোয়ার মাইনাস দুধ কোনো চার বিয়োগ তিন স্যার গুণ করলেও তো মূলতের সংখ্যা আসছে গুণ করলেও কী আসলো মূলত সংখ্যা কেন আসলো স্যার সম্পর্ক কী স্যার দুটা যদি অনুবন্ধী করণীয় হয় মানে একটা আর একটা অনুবন্ধীকরণী যদি হয় যোগ করলেও কী হবে রুট থ্রি পার্ট কেটে গেল মূলতের সংখ্যা আর গুণ করলে কী হবে স্কয়ার রুট কেটে যাবে মূলতের সংখ্যা তাহলে অনুবন্ধী করণী দুটো যোগ করলেই কী হবে মূলত সংখ্যা গুণ করলে কী হবে বিয়োগ করলে হবে ভাগ করলে হবে না খালি যোগ আর গুণ মনে রাখবা আচ্ছা এগারো এক আর দশের এক সেম এগারোর এক দশের এক সেম বাড়িতে করবা আচ্ছা এগারো দুই আর বড়ো নয় সেম বাড়িতে করবা কী বললাম বোঝা গেল এগারো দুই আর বড়ো নয় বাড়িতে করবা এগারোর তিন দুটি মিশ্র দীঘাত করণী লিখি যাদের গুণফল একটা মূলত সংখ্যা এই যে এখানেই আছে দেওয়া আছে শেষ যাতে গুণফল একটা মূলদের সংখ্যা রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ এটা একটু করা দিই দেখো রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ ইচ্ছা কত বিয়োগ করবো রে বলো মানে বলল কি রুট বাহাত্তর থেকে কত বিয়োগ করলে রুট বত্রিশ কত বিয়োগ করব ধরে নিচ্ছি এক্স বিয়োগ করবো কত বিয়োগ করবো মাইনাস এক্স ও গেলে কী হবে তাহলে আলটিমেট আমি কী বের করব এক্স বের করবো কী করে রুট বাহাত্তর থেকে রুট বত্রিশকে কী করে বলো কী হবে স্বর্ণিকা বলো কী হবে কী করতে হবে আর হ্যাঁ উৎপাদাকে ভাঙতে হবে ভাঙি তাহলে বলো কী করে ভাঙবো না বলো দুই দিয়ে কাটলাম কত লিখব আবার দুই দিয়ে কাটি দুই আর দুইটা তিন তাই তো ও তিনটা দুই আর দুইটা তিন তাই না দুইটা তিন আর দুইটা তিন তাই তো না এক দুই তিন তিনটা দুই এক দুই দুইটা তিন বত্রিশকে ভাঙলে কী হবে ষোলো দু কোনো বত্রিশ আট দু কোনো ষোলো চার দু কোনো আট দুই দু কোনো চার দুই দু কোনো চার দুকোনো আট দু ষোলো দু বত্রিশ মিলে গেল তাহলে আমরা এখান থেকে বের করতে পারি কি একটা তিন একটা দুই একটা রুপ টু ভেতরে এখান থেকে একটা দুই আর একটা দুই আর একটা ভেতরে তাই না সমান সমান কত তিন দু কোনো ছয়টা রুট টু থেকে দুই দু কোনো চারটা রুট টু ছয় থেকে চার গেলে তাহলে এক্সের ভ্যালু কত পেলাম তাহলে কত বিয়োগ করতে হবে এটাই কি হয়ে গেল হ্যাঁ স্যার সিম্পল রুট থেকে বের বাইরে বের করে কি যোগ বিয়োগ করে দেয় বসো এগারোর পাঁচ করে দেবো লাস্ট অঙ্কটা সব কটার কী করতে হবে অনুবন্ধীকরণে দে উপর নিচে গুণ করে 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 যোগ বিয়োগ করতে হবে হ্যাঁ না পারলে ডে বলবা হোমওয়ার্ক নাও তাহলে নাইন হয়ে গেল ভেদ তোমাদের আছে গোলকও আছে তোমাদের গোলক আছে গোলকটা রিভিশন স্টার্ট করি আচ্ছা লেসন সিক্স কার আছে কার আছে দেখে নাও তো ফট গোলক হলো লেসন নাম্বার বারো হ্যাঁ বারো গোলক আছে আর লেসন সিক্স অংশধারী তোমার চক্রবৃদ্ধির সুদ আছে শোনো তাহলে হ্যাঁ গোলক আর ভেদ কিন্তু দুটো টাফ আছে ভেদ নাই তাহলে এক কাজ করো যাদের ভেদ আছে তারা ভেদ আর গোলক করো আর যার চক্রবৃদ্ধি আছে সে চক্রবৃদ্ধি আর গোলক করো নেক্সট ডে তাহলে কমন তো গোলক কমন আছে কেউ ভেদ করবে কেউ চক্রবৃদ্ধি সুদ করবে নেক্সট ডে কিন্তু আমার কাছে ফেয়ার খাতা নিয়ে আসবে যা যার ডাউট থাকবে সেম যেটা করা দিলাম আজকে ডাউটগুলো ডাউটগুলো করবো তার সঙ্গে শর্ট কোশ্চেন বোঝা গেল তার সঙ্গে যার সদৃশতা আছে একবার করে বুঝিয়ে দেবো ঠিক আছে চলো আজকের মতো দফনটা দফ